হাই, আমি সৌম এবং ইনফোসিসে আপনাকে স্বাগত। এটি একটি নতুন ইনফরমেশন বেসড বাংলা চ্যানেল, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশন এবং ডেলি লাইফের উপরে ইনফরমেটিভ ভিডিও থাকবে। সাথে থাকুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আলোচ্য বিষয় হলো মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। জানবো মিউকোরমাইকোসিস কীভাবে ছড়ায়, লক্ষণ কী এবং প্রতিকার কী। প্রথমত, মিউকোরমাইকোসিস হলো এক প্রকার ছত্রাক ঘটিত রোগ, যা মিউকোরমাইসিটিস নামক মডেলের দ্বারা ঘটে থাকে। এই ছত্রাক সাধারণত পাওয়া যায় মাটিতে, ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন পচনশীল উপাদান যেমন পচা পাতা, আবর্জনা, পচা কাঠের স্তূপ ইত্যাদি। প্রকারভেদে মিউকোরমাইকোসিসকে পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে। 1. রাইনোসেরিব্রাল মিউকোরমাইকোসিস, যা থেকে প্রধানত নাকের মাধ্যমে সাইনাসে পৌঁছায় এবং সেখান থেকে ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। 2. আছে পালমোনারি মিউকোরমাইকোসিস, যা মূলত ফুসফুসে থেকে আক্রমণ করে এবং শরীরকে অসুস্থ বানায়। 3. আছে গ্যাস্ট্রো ইন্টেস্টিয়াল মিউকোরমাইকোসিস, এর দ্বারা প্রধানত নবজাত শিশু, যারা মানে একদম ছোট বাচ্চা, যারা বড়দের তুলনায় তারাই বেশি আক্রান্ত হয়, কেননা তাদের অ্যান্টিবায়োটিক চলে বা বিভিন্ন রকম ভ্যাকসিনেশন চলে, তো সেই জন্য শরীর অত্যন্ত রকম দুর্বল থাকে সেই মুহূর্তে, মানে ইমিউনিটি সিস্টেম খুবই লো থাকে বাচ্চাদের বড়দের তুলনায়। 4. আছে এটেনুয়াস মিউকোরমাইকোসিস, যা স্কিনের উপরে যে কোনো রকম কাটা বা ক্ষতর মাধ্যমে শরীরে প্রবেশ করে। আর 5. আছে ডিসেমিনেটেড মিউকোরমাইকোসিস, যে প্রক্রিয়ায় ইনফেকশন রক্ত প্রবাহে পৌঁছায় এবং সেখান থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং বিশেষত ব্রেনে পৌঁছায়। এবার আসে লক্ষণ বা সিমটমে। রাইনোসেরিব্রাল মিউকোরমাইকোসিসের সিমটম হিসেবে দেখা যায় বিশেষত মুখের একদিক ফুলে যাওয়া, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা করা, সাইনাসের সমস্যা বা যে জায়গাটা এফেক্টেড সেই জায়গাটা কালো হয়ে যাওয়া, জ্বর। এছাড়া পালমোনারি মিউকোরমাইকোসিসের ক্ষেত্রে দেখা যায় জ্বর, কাফ, চেস্ট পেন, ছাড়া শ্বাস নেওয়ার সমস্যা। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মিউকোরমাইকোসিসের ক্ষেত্রে পেটে ব্যথা, বমি বমি ভাব বা পেটে রক্তক্ষরণ। এছাড়া কাটানিওসের ক্ষেত্রে দেখা যায় যে জায়গাটা কালো হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে, বাড়তি লাল রং ধারণ করছে। আর ডিসেমিনেটেডের ক্ষেত্রে বলাটা একটু মুশকিল হয়, কেননা ডিসেমিনেটেড খুবই রেয়ার কেস হয়, যাদের অলরেডি খুব সেভিয়ার মেডিকেশনের মাধ্যমে শরীর খুব দুর্বল হয়ে পড়েছে, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে ডিসেমিনেটেড মিউকোরমাইকোসিস দেখা যায়। এবং এটা যেহেতু রক্ত প্রবাহের মাধ্যমে ব্রেনে অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে, তাই এখানে মেন্টাল কোনো মেন্টালিটি চেঞ্জ আসতে পারে বা কোমা পর্যন্ত হতে পারে। এখন বর্তমান পরিস্থিতিতে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার আমার সব একটাই চিন্তা যে আমরা কীভাবে এর থেকে সুস্থ থাকতে পারি বা এর থেকে বাঁচতে পারি। দেখুন, যদিও এটা একটা বিরল মারাত্মক ক্ষতিকারক রোগ যার এভারেজ মর্টালিটি রেট 54% কাছাকাছি, কিন্তু এটা কখনোই ছোঁয়াচে নয়। এটা নিয়ে চিন্তার কারণ তাদেরই থাকবে যারা হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত, যাদের শরীরের ইমিউনিটি সিস্টেম এখন অত্যন্ত রকম দুর্বল, বা যাদের হাইপারগ্লাইসোমিয়া অর্থাৎ সুগার আছে, সেই সব ব্যক্তিদের চিন্তার কারণ একটু বেশি। কিন্তু সাধারণ মানুষ যারা একদমই সুস্থ জীবনযাপন করছেন, তারা আগেও এই রকম মডেলের সংস্পর্শে এসেছেন, কারণ এটা বাতাসে একদম অ্যাভেলেবেল একটা কম্পোনেন্ট, তো এর সংস্পর্শে আমরা সবাই এসেছি। কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকার জন্য আমরা সুস্থ মানুষ যেহেতু, তাই আমাদেরকে এর প্রভাব ফেস করতে হয়নি, মানে আমাদের শরীরের মধ্যে এই ফাঙ্গাস বাসা বাঁধতে পারেনি। তাই যেচে নিজের দুশ্চিন্তা না বাড়িয়ে সাবধানে থাকুন, সুস্থ থাকুন। অযথা সুস্থ শরীরকে শুধুমাত্র প্যানিক করে বা স্ট্রেস দিয়ে নিজের শরীরটাকে অসুস্থ বানাবেন না। হেলদি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সাপোর্ট এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে অনেক উদ্বুদ্ধ করবে। থ্যাংক ইউ।